সকাল হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আমি অলোকা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে শুরু করে দিলাম দিনটা, আর তার সঙ্গে আমার চ্যানেলের সমস্ত বড় বন্ধুদেরও আমার তরফ থেকে রইল প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে, সবাই যেহেতু উঠে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, তো ওই কারণে আগে বিছানাটাই তুলে নিলাম। আর বিছানাটা না গোছালে ঘরের যেন সমস্ত কিছু এলোমেলো দেখায়, বিছানাটা গোছানো থাকলে তবু একটু অন্যরকম। তো আমি ক্যামেরাটা ধরার জন্য আমার ভাসুরের ছেলেকে দিয়েছি, আর ও মোবাইলটা এত পরিমাণে কাঁপাচ্ছে যে একটু কেঁপে কেঁপে হয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলবো, আমার ভিডিওগুলো একটু ওয়াচ করে দাও, স্কিপ করে দেখো না, এটাই আমার তোমাদের কাছে চাওয়ার। আর সত্যি কথা বলতে নেমে তো পড়েছি জীবন যুদ্ধে, জয়ী হব কি না সেটাও জানি না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার বিছানা গুছানো কমপ্লিট, আর এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব। আর দেখো ক্যামেরাটা ধরে দিচ্ছে, ওকে আয়নায় দেখা যাচ্ছে। তো আর আজকে ভীষণ ভীষণ কুয়াশা পড়েছে বাইরে, তো বাইরেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কেমন ঠান্ডা পড়েছে। আর সকালবেলা ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলে কী হয় বলো তো? তো অন্য কোনো সবাই বেরিয়ে এখানে যাবে ওখানে যাবে, আর ওই কারণে বাসি ঘরটা থাকলে ভালো হয় না। তো দেখো কুয়াশায় ওপাশের রাস্তার বাড়িগুলো একদমই দেখা যাচ্ছে না, তো দেখে মনে হচ্ছে সাদা একদম। এদিকেও দেখো সাদা, ওই পাশে কিন্তু অনেক বাড়ি আছে, এখন একদমই দেখা যাচ্ছে না। আর আমাদের কর্তা মশাই অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, তো ওর আজ কাজ আছে কিনা আমি সেটা জানি না। আর ওই কারণে সকাল সকাল ও কাজে লেগে পড়ছে, তো বলছে সকালবেলা কোবাকুবি করলে শরীরটা একটু গরম হয়ে যাবে। তো আমি বললাম একটু বেলা হোক তারপরে করো, ও বলছে না এখনই করবো। তো এদিকে দেখো খুঁড়ে পাইপটা লাগিয়ে দিবে ওখানে, আর ওখানে বর্ষার দিনে জল যেতে যেতে না রাস্তাটা একদম ভেঙে যায়, তো এই কারণে পাইপটা দিয়ে জল গেলে আর কি ভাঙবে না। তো ও যেহেতু অনেকক্ষণ আগে উঠে গেছে, তো আমি উঠে আমার বাসি জামাকাপড়গুলো ছেড়ে নিলাম, তারপরে ওই বাসি জামাকাপড় বাবুসোনার কাঁথা, কালকে না বাবুসোনা বিছানা হিসু করে দিয়েছে, তো তখন তো বিছানা ওঠানোর সময় তোমাদের দেখালাম যে চালের বস্তাটা আর কাঁথাটা নামিয়ে নিলাম, ওটা ধুয়ে দিব। আর আমাদের কিছু জামাকাপড়, বাবুসোনার জামাকাপড়, আর এই ধোয়া কাঁচাটা যেন আমার পিছুই ছাড়ে না, রোজ ধোয়া কাঁচা থাকবেই, আর বিশেষ করে বাচ্চা থাকলে বেশি হয়তো ধোয়া কাঁচা থাকে। আর আমি এখন জামাকাপড়গুলো ওখানে বাইরে রেখে ব্রাশ করে নিচ্ছি, আর ওখানে আমি একটা ফুল গাছ লাগিয়েছি, তো ওটা দেখলাম যে এখন দেখি একটু নেতিয়ে গেছে। তো তারপর এদিকে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে, আজকে কাজগুলো একদম উল্টো পাল্টা করে করছি। ঘুম থেকে সকালবেলা উঠে আগে মুখ ধুয়ে নিয়েছি, তারপরে রোজ উঠোন ঘর ঝাড় দিই তারপর মুখ ধুই, আর আজকে একদম অন্যরকম, আগে মুখটাই ধুয়ে নিলাম। তো দেখলাম ও বাবা, ওলে বাবা লে জন ছেড়ে গেছো তো তুমি, কি সাচ্ছ কি সাচ্ছ বাবাই, কি সাচ্ছ তুমি, ডন ডন উড়ে বাবা রে, ডন নাম্বার ওয়ান, ডন নাম্বার টু। তো আমি চাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম বাইরে জল ফুটতে দিয়ে, আর এদিকে মেয়ে করেছে কি চায়ের মধ্যে চিনি দিতে গিয়ে কতটা চিনি ফেলে দিয়েছে দেখো, একদম ওভেনটা ভর্তি হয়ে গেছে। মুখটা কালো করে বসে আছে, আর টোস্ট এনেছে চা খাওয়ার জন্যে। তো দেখো দুজনে না সব সময় ঝগড়া করে জানো, একটুকুও মিল নেই। তো আমার চাটা ছেঁকে নিচ্ছি, আর চায়ে দিয়ে দিয়েছি একটু আদা, আদা দিয়ে লাল চাটা খেতে ভালো লাগে।
আর আদা না হলে লাল চা ভালো লাগে না, সত্যি কথা যেটা। তো এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি, আর বাবুসোনাও চা খাবে। তো ঠান্ডার দিন জন্য ওদেরকে একটা কাপড় পেতে দিয়েছি, ওখানে বসে ওরা দুজন চা খাচ্ছে, আর আমি ওর জন্য চা বেড়ে নিয়েছি। তো এখন ওকে ডাকলাম, তো আসবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি বাইরে উনুনগুলো সব কিছু বের করে নিচ্ছি, আর ওদিকে নূপুর কী করেছে, ক্যামেরাটা অন করে ও উনুনটা ধরিয়ে দিচ্ছে, দেখো ওর কাজ। আর আমি অনেকগুলো বাসি ভাত আছে, ওই কারণেই ভাতটাকে একটু গরম করে নিব। আর কালকে একটু তাড়া ছিল জন্য হাই টাওয়ার মাজিনি জানো। আর এখন হাঁড়ির চারপাশে আমি একটু জল দিয়ে নিব, জলটাও শুকিয়ে যাবে আর ভাতটাও গরম হয়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত ভাতগুলো এক জায়গায় করে নিলাম হাঁড়ির, তো অনেকটা ভালো হয় ওভাবে গরম। তোমরা এই টিপসটা করে দেখো, ভীষণ ভীষণ ভালো হয়, ঠান্ডা ভাত গরম করবে একদম গরম ভাতের মতন হয়ে যাবে। তো নূপুর চেষ্টা করলো কিন্তু ধরাতে পারেনি, ঘুরে সেই আমাকেই ধরাতে হলো। আর ওখানে দেখো বাটিতে কতগুলো ধনে পাতা রেখেছি, ধনে পাতাগুলো অনেক দিনের, তো দেখো একটু পেকে পেকে গেছে, তো এগুলোকে আমি এখন বেছে নিব। আর নূপুরকে বললাম ঘর থেকে একটা পিড়ি আনতে, তো ও পিড়ি এনে আমাকে দিবে এখনই। তো দেখো পিড়ি নিয়ে চলে এসছে। আর শীতের দিনে বাইরে রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর এখন আমি বাঁধাকপি ভাজবো, তো বললো বেগুন পোড়া দিয়ে নাকি খাবে না, তো এই কারণে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা ধুয়ে কাটবো। তো দেখো বাঁধাকপিটা কাটার পর কতটা জল বেরিয়েছে, ভিতরে এত জল ঢুকে গেছে, বাঁধাকপিটা বেশি শক্ত হয়নি ওই কারণেই এতটা জল ঢুকে গেছে ভিতরে, আর শক্ত টাইপের হলে না এতটা জল ঢুকতো না। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো এদিকে দেখো আমার বাঁধাকপি মোটামুটি হয়ে গেছে, তো এটার মধ্যে শুধু এখন আদা চিজে সম্বার দিয়ে দিয়েছি। তো কালকে যেহেতু আজকে নিরামিষ, তো এই কারণেই, আর কালকে ছিল বৃহস্পতিবার আর আজকে শুক্রবার, তো আমি শুক্রবার দিন নিরামিষ খাই অনুকূল ঠাকুরের দীক্ষিত, ওই কারণে। তো এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, মোটামুটি হয়ে গেছে বাঁধাকপিটা। তো চা খাওয়ার পর একটু দেরি করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি, আর বাঁধাকপি হয়ে গেছে, কাজ আছে কিনা সঠিক জানি না, ওই কারণেই আগে রান্নাটা করে দিলাম। তো এখনও খেয়ে কাজে চলে যাবে। আর আমার কলতলার জামাকাপড়গুলো বালতিতে ভিজিয়ে দিয়েছি, তো ওগুলো ধুই চলো। তো আজকের থেকে সিদ্ধান্ত নিলাম যে রোজ এক টাইমে একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কারা দেখবে প্লিজ একটু কমেন্ট করে বলবে, তো তোমাদের অপেক্ষায় থাকবো কমেন্টের। আর বাচ্চার জামাকাপড় ধুয়ে নিচ্ছি, ধোয়া কাচা তো আমার পিছু ছাড়বে না, তাই না? তো ধোয়া কাচাটা করতেই হবে রোজ রোজ। তো আজকের মতন আমি এখানে আমার ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না, কারণ বড় হয়ে গেলে তোমরাও দেখতে চাও না, আর আমারও অত বড় ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না। তো বাবুসোনা দেখো ওদের জামায় না সাবান না লাগালে একদমই পরিষ্কার হতে চায় না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর
আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। তোমাদের ছোট্ট একটা লাইকে হয়তো তোমাদের মতো অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।